কিন্তু রাগ তো চেপে গেছে শরীরের মধ্যে, এখন আপনি রাগ তো ছাড়বেন, কারণ রাগ তো আপনার শরীরের মধ্যে। যেমন আমেরিকার সাথে রিসার্চ পেপার বলেছেন, যারা রাগ চেপে রাখেন তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা 45%, ক্যান্সার হওয়ার সম্ভাবনা 70%। এখন প্রশ্ন হচ্ছে রাগ তো আপনি উত্তরই করে ফেলছেন, এখন রাগ যদি আপনি ছাড়েন যা বকা দিয়ে গালি দিয়ে মায়েরা পিটাইয়া অপমান করে, তাহলে কি রিলেশন নষ্ট হবে, টাকা নষ্ট হবে, ফাঁসি কারোর মেরে ফেলে ফাঁসি হবে রাগের মাথা? তবে রাগ ছাড়লে ক্ষতি, সেটা গ্লাস ভাঙেন, টিভি ভাঙেন, মোবাইল ফোন যাই ভাঙেন, রাগ ছাড়লে ক্ষতি। আর রাগ যদি চেপে রাখেন আরো ক্ষতি, যে আপনি রাগ উঠে গেছে রাগ ছেড়ে রাগ প্রকাশ করলেন না আরো ক্ষতি, কারো দেখা গেছে একটা ভাসমান বলকে যদি জোর করে পায়ে দিতে প্রমাণ লাভ দেবে। রাগ যদি আপনি চেপে রাখেন, রাগ তো আপনি নেগেটিভ এনার্জি, এটা তো আমার ধ্বংস হবে না, ইজ ওভার টেমসিস করে রিয়াক্ট, কোনো না কোনো সময় বেরোবেই। রাগ যদি চেপে রাখে ওকে তো বেরোবেই, কি হয় বেরোবে জানেন, আলসার হয়ে, ক্যান্সার হয়ে, ডায়াবেটিস হয়ে, হৃদরোগ হয়ে, স্ট্রোক হয়ে, নাক মুখতে রক্ত বের হয়ে বেরোবে, ওকে তো বের হবেই। রাগ ছাড়লেও ক্ষতি, রাগ চাপালে আরো ক্ষতি। আমাকে একজন ডাক্তার জিজ্ঞেস করেছিলেন, আমার কলিগ বন্ধু, আলমাস রাগ ছাড়লেও ক্ষতি, রাগ চাপালেও ক্ষতি, আমি করবোটা কি? আমরা ভেরি সিম্পল লিখি, আমি রাগ না তুললেই হয়। এখন কি করে রাগ করবো না, কি করে হাসি মুখে থাকা যাবে, কি করে রাগ উঠবেই না, এটা নিয়ে আমি কথা